কিছু মানুষকে আমাদের কাছে সুযোগ সুবিধা চাইছিল যে সুযোগ সুবিধা দিতে অস্বীকার করছি ডিবি রিমান্ডেও আমাকে বারবার জামাত বিএমপি সাজানোর জন্য তারা টর্চার করছে ডিবি হানুষব যেটা বারবার উল্লেখ করছে যে আমি বিএমপি আমি জামাত আমি শিবিরের লোক এবং আমাকে শিবির জামাত বানানোর জন্য তারা খুব বড় একটা পায়তারা করছে প্রত্যেকটা মুহূর্তে যে বিবৃতিগুলি উনি দিছে আমাকে গ্রেপ্তারের পরে এগুলি হারুন সাহেবের মন গড়া বিবৃতি ছিল আমার মতো একটা মানুষ কেন এই কাজগুলি করব বা আমার মতো মানুষ এত জনপ্রিয়তা কেন অর্জন করবে রাস্তায় পড়ে থাকা মানুষের জন্য কেন সম্পদ গড়ে গড়ে তোলা হবে তথাপিত সরকার আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যা আপনারাও যাচাই করেন যাচাই করে আমাকে পুনরায় আমি যে কাজটা করতেছিলাম বা রাস্তায় পড়ে থাকা শরীরে পচন পোকায় আক্রান্ত মানুষ গর্ভবতী পাগলি বোন এবং প্রতিবন্ধী শিশু যারা ময়লা ডাস্টবিনে পলিথিন ব্যাগে মিষ্টি ঠঙ্গে পড়ে ভরে বাবা মারা ফেলে দেয় তাদের সংগ্রহ করে তাদের পরিচর্যা করার সুযোগ চিকিৎসা তাদের বনপ এবং প্রত্যেক অজ্ঞাত শিশুগুলোকে মানুষের মতো মানুষ করার সুযোগ করে দাও আমার প্রতিষ্ঠান এখন অবস্থা বলতে আসলে আমি এখন দায়িত্বে নাই এখন সমাজসেবা অধিদপ্তর চালাচ্ছে সমাজসেবা মন্ত্রণালয় চালাচ্ছে সমাজসেবা মন্ত্রণালয় থেকে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ওনার উনি চালাচ্ছে আর কি তবে আমরা যে অ্যাসেট রেখে গেছিলাম যে সম্পদ রেখে গেছিলাম বা যে অর্থ রেখে গেছিলাম বিশেষ করে আমি মানুষের কাছ থেকে চেয়ে বা ভিক্ষা করে যে টাকা রেখে গেছিলাম সেই টাকা দিয়েই গত চার মাস আমি জেল হাজত খাটার পরে মানে আগে থেকেই মানে আমি যখন অভিযুক্ত হই একই সাথে গ্রেপ্তার হই এবং রিমান্ড সহ জেল খাটার শুরু থেকেই ওনারা আমাদের অর্থায়নে চলতেছে মানে আমাদের প্রতিষ্ঠানে যে অর্থ রেখে গেছিলাম আমি সেই অর্থ দিয়ে প্রতিষ্ঠান চলতেছে তবে বলবো যে খুব ভালো যে চলতেছে এমনটা না আমি জামিনে বের হওয়ার পরে কয়েকবার আশ্রয় কেন্দ্রে গেছি বা আমার হাহাকার আমার জন্য যে হাহাকার বা প্রতিষ্ঠানের যে দুরবস্থায় পড়ে গেছে এখন প্রতিষ্ঠান খুব ভালো চলতেছে না আমি তো প্রতিষ্ঠান পাওয়ার জন্য বিভিন্ন সমাজ কল্যাণ মন্ত্রণালয়গুলোতে চিঠি চালাচালি শুরু করছি বা সবার সাথে যোগাযোগ করছি বিভিন্ন এবং যারা তদন্ত করতেছে তাদের কাছে মানে রেজাল্ট চাচ্ছি যে স্যার আপনারা তদন্ত করে কি পাইলেন তো সবাই বলতেছে সন্তুষ্টজনক যে না আপনার এখানে দুর্নীতি বা যে অভিযোগগুলো আমার নামে তোলা হয়েছে সেই অভিযোগগুলা তারা অস্বীকার কর মানে সন্তুষ্ট প্রকাশ করতেছে না এরকম যে অভিযোগ আপনার নামে উঠানো হয়েছে ওই অভিযোগগুলো সত্য না এবং আমার প্রত্যাশা যে খুব শীঘ্রই আইনিভাবে হোক আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর হোক তাদের মাধ্যমে আমার প্রতিষ্ঠান ফিরে পাওয়ার আশা করতেছি আর কি এখন বাকিটা হলো তাদের উপর নির্ভর করবে কর্মকর্তাদের উপরে যখন আমার বিরুদ্ধে যখন অভিযোগগুলো তোলা হয় বিশেষ করে প্রথম দিকে যখন চার মাস তদন্ত করে প্রতিবেদন করছে যে পত্রিকা কালবেলা তখনই কিন্তু বলছিলাম যে আপনাদের চার মাস আপনারা এটা মিথ্যা তথ্য আপনারা চার মাস ধরে আমার বিরুদ্ধে কোনো তদন্ত করেন নাই এবং আমি বারবার কিন্তু মিডিয়াতে এসে বলছি যে আপনারা পারলে প্রমাণ করেন প্রশাসক পারলে প্রমাণ করুক তো এবং আমি নিরপরাধ বা আমি নির্দোষ এটা কিন্তু অনেক আগে থেকে আমি চিল্লাপাল্লা করছি বা সংবাদ গণমাধ্যমকে বলছি এবং কি প্রশাসনকেও বলছি যা তো দেখা যেটা গত চার মাসে কিছুই বের করতে পারে না যে অভিযোগগুলো ছিল কিডনি পাচার কঙ্কাল পাচার মানব পাচার ও দুর্নীতি জাল জালিতে আসলে একটাও কি মিডিয়াতে কেউ প্রুভ করতে পারছে কিনা না একটাও প্রুভ করতে পারে না তো সেই জায়গাটাতে আমি এখনও বলি আপনাদের মাধ্যমে বার্তা বাজারের মাধ্যমে এখনও বলি যে আমি নির্দোষ ছিলাম আমাকে কিছু মানুষ মানে ফাঁসাইছে ফাঁসাইসে এই কারণে যে আমাদের আমার মতো একটা মানুষ কেন এই কাজগুলি করব বা আমার মতো মানুষ এত জনপ্রিয়তা কেন অর্জন করবে একই সাথে অসহায় মানুষের জন্য রাস্তায় পড়ে থাকা মানুষের জন্য কেন সম্পদ গড়ে গড়ে তোলা হবে এই সমস্ত কারণে এবং কিছু মানুষকে আমাদের কাছে সুযোগ সুবিধা চাইছিলো যে সুযোগ সুবিধা দিতে অস্বীকার করছি একই সাথে আমাদের আপনি জানবেন যে সাভারে আমাদের একটা নিজস্ব আবাসন আছে সেই আবাসনের পাশ মাঝখান দিয়ে একটা রাস্তা চাচ্ছিল জনক লোক আর কি ওইখানে পিছনের জমি শামসুদ্দিন চৌধুরী পিছনের জমির মালিক তো এগুলি দ্বিতীয় অস্বীকার করার কারণে আমি কিন্তু ক্ষোভের শিকার হয়েছি একই সাথে ক্ষোপের শিকার হয়েছি শ্যামসুজেন চৌধুরীর আত্মীয় স্বজন যেমন কালবেলায় আমি যতটুকু শুনছি যে শ্যামসুজেন চৌধুরী আত্মীয় চাকরি করে কালবেলাতে জড়িত আছে তো কালবেলা পত্রিকার মাধ্যমে আমাকে হরানি করার চেষ্টা করছে পরবর্তীতে আমাদের যে চোদ্দো আসনের এমপি ছিলেন নিখিল সাহেব উনি ওনার হস্তক্ষেপে হারুন সাহেব আমাকে হয়রানিটা করছে সাবেক যে ডিবি প্রধান ছিলেন উনি আমাকে হয়রানি করছেন এবং মিথ্যা অভিযোগ দিয়ে উনি প্রত্যেকটা মুহূর্তে যে বিবৃতিগুলি উনি দিছে আমাকে গ্রেপ্তারের পরে এই আসলে আমি তো জেলের ভিতরে ছিলাম পরবর্তীতে এসে যখন দেখলাম বিবৃতিগুলো যে আমি এটা বলছি আমি এটা বলছি আমি এটা স্বীকার করছি আসলে এরকম কোনো কিছুই না এগুলি হারুন শেফের মন করা বিবৃতি ছিল এবং এই বিবৃতিগুলো দিয়ে যে ক্ষতিটা হয়েছে সেটা হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমার উপরে খুব খারাপ একটা প্রভাব পড়ছে একই সাথে অসহায় মানুষ যে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো যে আমার আশ্রমে ছিল তারা এই মুহূর্তে খারাপ আছে এবং গত চার মাস ধরে খারাপ পরিস্থিতিতে আছে বর্তমানে খারাপ পরিস্থিতি আছে। এখন দেখেন আমাদের একটা সময় ছিল যে প্রচুর মানুষ সাহায্য করতো দশ টাকা বিশ টাকা করে যে যখন পারতো সাহায্য করত সেই সাহায্যটা কিন্তু গত চার মাস বন্ধ হয়ে গেছে এবং ভবিষ্যতে যে তারা সাহায্য করবে সেই জায়গাটাতে আসতে আমার কিন্তু আবার দীর্ঘ একটা পরীক্ষা দিতে হবে সবাই কাছে স্বচ্ছতা ধরে রাখার জন্য বা আমি যে কাজ করতেছি সে কাজে প্রমাণ দিতে হবে তো আমি অনেক পিছিয়ে গেলাম না শুধুমাত্র কিছু সুবিধাভোগী ভৌগীল মানুষকে সুবিধা না দেওয়ার কারণে আমি কিন্তু এই মানে এই বিপদের মধ্যে পড়ছি আমাকে ফেলে দেওয়া হয়েছে এবং আমি বলবো রাজনৈতিকভাবে হরানি করা হয়েছে আমাকে বারবার বলা হয়েছিল যে যখন আমাকে টিভি হারুন ধরছে তখন উনি আমাকে বল বারবার ই দিতে চাইছিল সাইন এটাকে কী বলে সাইনবোর্ড যে আমি বিএমপি পন্থী লোক আমি জামাতপন্থী লোক হ্যাঁ জামাতের লোক আসলে দেখেন আমি কোনো রাজনীতি দিয়ে জড়িত ছিলাম না ঠিক আছে আমার আমি করি ভিক্ষা ভিক্ষুকের কে রাজনীতির দরকার আছে আওয়ামী লীগ সাহায্যগুলোও সাহায্য নিচ্ছি বিএমপি সাহায্য করছে যখন আমি এই প্রতিষ্ঠান চলমান ছিল তখন কিন্তু বিএমপি থেকেও আমাদের সাহায্য আসছে ডোনেশন আসছে আমাদের এই মির্জা ফখরুল যে আমাদের বড় কর্মকর্তারা এইখানে ভিজিট করছে বিএনপির লোক ভিজিট করছে আবার তখনকার যে ক্ষমতাসীন দল ছিল তথ্যমন্ত্রী পর্যন্ত আসছে অন্য মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবেরও এখানে ই ছিল হস্তক্ষেপ ছিল বা এখানে দান করতেন সবাই করছে আমরা কোনো ইয়ে ছিল কিন্তু ডিবি হানুনি সাহেব যেটা বারবার উল্লেখ করছে যে আমি বিএমপি আমি জামাত আমি শিবিরের লোক এবং আমাকে শিবির জামাত বানানোর জন্য তারা খুব বড় একটা তারা করছে আমি বলবো এটা একটা রাজনৈতিক ইস্যু করছে এগুলি সব মিথ্যা আমি মানে ধর্ম বর্ণ রাজনীতি বাদেই কাজ করতেছিলাম আমরা ছিলাম রাস্তায় অজ্ঞাত মানুষ পরে থাকবে তাকে সাহায্য করব আমাদের ধর্মও দরকার ছিল না আমাদের রাজনীতিও দরকার ছিল না বা আমরা কোনো পক্ষপাতিত্বেরও দরকার ছিল না তো আমাকে কি করলো জামায়াত বিএমপি বা সাজাইয়া আমাকে একটা শাস্তির মধ্যে আনার জন্য অপচেষ্টা চালাইছে আমার ফেসবুকের কিছু মানে ফেসবুক প্রমোশনের জন্য কিছু পোস্ট যে বিজ্ঞাপন কোম্পানিগুলো দিছিল যেমন জামায়াতের এক একজনের ছবি দিয়ে আমরা ফেসবুক দু হাজার উনিশ সালে মানে পোস্ট করা হয়েছিল যে লাইক করুন তো সেই সমস্ত নিয়ে আমাকে খুব হরানি করছে এবং ডিবি রিমান্ডেও আমাকে বারবার জামাত বিএমপি সাজানোর জন্য তারা টর্চার করছে আমি তাদেরকে বারবারই বলছি যে আমি আওয়ামী লীগও করি না আমি বিএনপি বা জামাতও না আমি করি ভিক্ষা ভিক্ষা আমাকে যে দেবে আমি তার ভিক্ষাই নেব এটা আমাদের মত ঐক্য থাকতেই পারে সবারই আছে কিন্তু জোর জবরস্তি করে আমাকে জামাত বানাই একটা শাস্তির জায়গায় আনা আমাকে বিএনপি বানাই একটা শাস্তি দেওয়া বা এখন যে ক্ষমতা আছে তারা যদি আমাকে আওয়ামী লীগ বানিয়ে একটা শাস্তির জায়গায় আনে আগে বিবেচনা করতে হবে সত্যিকারের অর্থে সে আওয়ামী লীগ কিনা সত্যিকার অর্থে বিএমপি বা জামাত কিনা বা শিবির কিনা সেটা আগে প্রুফ করতে হবে প্রুফ না করে জোর করে আপনি চাপাই দিতে পারেন না কারো ক্ষেত্রেই না শুধু আমার ক্ষেত্রে না কারো ক্ষেত্রেই না আমার বিষয়টা যেটা ছিল আমাকে সবাই সাহায্য করছে আমি স্বীকার করতেছি আমাকে জামাত সাহায্য করছে আমাকে বিএমপি সাহায্য করছে আমাকে শিবির সাহায্য করছে কারণ আমরা মানুষের স্বেচ্ছাদানে চলতেছে এখন আপনি কোন দল করেন আমি তো জানি না আপনি আমাকে দানের টাকা পাঠাইছেন বা আমার কাছে ভিক্ষার টাকা পাঠাইছেন আপনারা অসহায় মানুষের জন্য টাকা দিয়েছেন আমি সবাই টাকা নিছি নিছি এবং আমি সেই টাকা দিয়ে অসহায় মানুষকে ভরণ পোষণ চিকিৎসা ওষুধপত্র এবং মৃত্যু হলে তাদের দাপন কাপনের ব্যবস্থা করছি তো এইখানে তো আমাকে যদি কোনো রাজনৈতিক দলের ট্যাক লাগাই দেন এটা আমি বলবো যে যদি আমি যদি সরাসরি আমি একটা কথা বলি যদি আমি এখন বলি যে আমি বিএমপি করি বিএমপি লোক আমাকে আওয়ামী সাহায্য করবে না আওয়ামী লীগ পন্থীর যে লোকরা আছে আমি যদি বলি আমি জামাতের লোক সাহায্য করবো না আমি কোনো ট্যাকের মধ্যেই যাইতে চাই না আমি চাই এই অসহায় মানুষগুলো আমাদের সবার প্রিয়জন এই বাংলাদেশের নাগরিক এদের জামাত বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে সাহায্য করব এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করব আমরা দেখবেন আমি দীর্ঘ দশ বছরে খ্রিস্টান মারা গেছে আমি কফিনে দাপন কাপন করছি হিন্দু মারা গেছে আমরা শ্মশানী নিয়ে পড়াইছি মুসলিম মারা গেছে আমরা দাপন কাপন করছি এখন যে যাদের আমি ধর্মই বুঝতে পারি নাই হিন্দু হোক মুসলমান হোক বা খ্রিস্টান হোক যাদের ধর্ম আমার বোঝা যায় না যে এই লোকটা এই লোক সেই ক্ষেত্রে আমরা কী করছি যেহেতু বাংলাদেশ একটা বড় মানে ধর্ম হল ইসলাম আমি ইসলাম ধর্মীয় অনুসারে সে আমি যখন আমি ধর্ম সম্বন্ধে কিছু বুঝতেই পারি না যে এই লোকটা কোন ধর্মের মানুষ ছিলেন সেক্ষেত্রে আমি ইসলাম ধর্মীয় অনুসারে দাপন কাপন করছি তো দাপন কাপন পাওয়াটা তো আসলে একটা মানুষের মানে যৌক্তিক বা অধিকার তো সেই জায়গাতেই কাজ করছে আমি কখনোই এই সমস্ত নিয়ে চিন্তাও করি না এবং আমি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করতে চাইছি এবং আগামী দিন যদি সুযোগ আসে যে আমি কাজ করার সুযোগ আমাকে গভর্নমেন্ট দেয় বর্তমান যে গভর্নমেন্ট আছে হ্যাঁ তথাবত যে সরকার আছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যা আপনারাও যাচাই বাছাই করেন যাচাই বাছাই করে আমাকে পুনরায় আমি যে কাজটা করতেছিলাম বা রাস্তায় পরে থাকা শরীরে পচন পোকায় আক্রান্ত মানুষ গর্ভবতী পাগলি বোন এবং প্রতিবন্ধী শিশু যারা ময়লা ডাস্টবিনে এ পলিথিন ব্যাগে মিষ্টি ঠঙ্গে পড়ে ভরে বাবা মারা ফেলে দেয় তাদের সংগ্রহ করে তাদের পরিচর্যা করার সুযোগ চিকিৎসা তাদের বনপ্রসা এবং প্রত্যেক অজ্ঞাত শিশুগুলোকে মানুষের মতো মানুষ করার সুযোগ করে দাও আমি চাই যে গভর্নমেন্ট আমাকে সহযোগিতা করুক আমার যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে আমি বলবো সম্পূর্ণ মিথ্যা দেখেন গত চার মাসেও কিন্তু কোনোভাবে প্রুফ হয় নাই যে আমি অপরাধী তো সেই জায়গাটা থেকে বর্তমান যে সরকার আসছে এবং আমাদের যে প্রত্যাশা যে আমরা একটা মুক্ত চিন্তা ধারণ করতে পারবো বা আমরা একটা স্বাধীন যে গত পনেরো ষোলো বছর আমরা একটা পরাধীনের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমরা সকলে বলতেছি যে আমরা এখন একটা স্বাধীন রাষ্ট্র বা আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবো এবং মানুষের জন্য কাজ করবে সরকার তো সেহেতু বলবো সরকারকেও অনুরোধ করব যেন আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগটা করে দাও।